লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক তাসিনস মম ব্লগ। আমি তাসিনস মম লন্ডন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন সে কামনাই করি। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব আমি ঘরোয়াভাবে কীভাবে রূপচান্দা মাছ ভুনা করে থাকি। সো প্রথমে আমি রূপচান্দা মাছটা একটু ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন একটু হলুদ আর লবণ মাখিয়ে এখন ভালোভাবে বেজে নিব। আর মাছটা একটু বড় ছিল তাই আমি একটা একটা করে বেজে নিচ্ছি। আর আমাদের এখানে প্যাকেটে তিনটা কি চারটার মতো মাছ থাকে, সো আমি একটা প্যাকেট রান্না করব এখন। তো একটা একটা করে আমি বেজে নিয়েছি মাছগুলোকে। এখন মাছগুলো বাজার জন্য যা যা আমি সাথে নিব, একটু টমেটো, তারপর কাঁচামরিচ, এগুলো আমি আগে কেটে রেখেছি, সাথে একটু আদা রসুন, তারপর জিরা, এগুলো আমার পেস্ট করা ছিল। সো আমি এখন তেল গরম করে পেঁয়াজগুলোকে লাল করে নিব। আর সাথে দিয়ে দিয়েছি আমাদের এখানে অবশ্যই আদা আর রসুনের গার্লিক পেস্ট কিউব পাওয়া যায়, তো আমি তার থেকে দুইটা কিউব দিয়ে দিয়েছি। তো পেস্টটা লাল না হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। তো বন্ধুরা আপনারা আমার সাথেই থাকবেন। আর সবার উদ্দেশ্যে বলে নিচ্ছি, যারা কিনা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন তাদের প্রতি অনুরোধ রইল সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বেলটি অন করে দিবেন, আর যেন আপনারা পরবর্তীতে আমার ভিডিওর আপডেট সহজে পেয়ে যান। আর যারা কিনা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আপনাদের এই ভালোবাসাই আমাকে ইনশাল্লাহ আগামীতে নিয়ে যাবে, অনুপ্রেরণা দিবে আরও ভিডিও মেক করার জন্য। আমি চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাথে সবসময় কানেক্টেড থাকার জন্য। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিউয়ার্স, এখন আমি সাথে দিয়ে দিচ্ছি, যেহেতু আমার পেস্টটা একটু লাল হয়ে এসেছে, সাথে দিয়ে দিলাম হলুদ এক চা চামচ, হলুদের পাউডার এক চা চামচ, মরিচের পাউডার, আর সাথে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ ধনিয়ার পাউডার। আর হলুদ, মরিচ, ধনিয়া সাথে দিয়ে দিব এক চা চামচ থেকে অল্প একটু কম জিরা, জিরা পাউডার। সো আমি সবগুলা পাউডার দিয়ে ভালোভাবে মশলাটাকে কষি নেব। এখন আমি মশলাটা কষানোর জন্য সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ পানি। আর পানি আর মশলা একসাথে ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তাহলে দেখবেন কালারটাও খুব সুন্দর হয়ে এসেছে। তো আমি এখন সাথে একটু পানি অ্যাড করে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। পানির পরিমাণটা তো আসলে বলা যায় না, আমি আমার ইচ্ছা, আমি আমার পরিমাণ মতো অল্প একটু দিয়ে ভালোভাবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেই। তারপর যখন উপরে একটু তেল তেল হয়ে চলে আসে তখন আমি বাকি সব দিয়ে দেই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার তেল কিন্তু দেখা যাচ্ছে, আমি মশলাটা খুব ভালোভাবে বোনা কষানো হয়েছে। এখন আমি সাথে দিয়ে দেব একটু টমেটো কিউব। টমেটোগুলোকে আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম, আর স্বাদ তো টেস্ট কিন্তু টমেটো দ্বিগুণ করে দেয়, কালারটাও খুব সুন্দর হয়। সেজন্য আমি সাধারণত যখন কোনো কিছু ভুনা করে থাকি সাথে আমি একটু টমেটো কিউব দিয়ে দিই, আর সাথে একটু কাঁচামরিচও চলে গিয়েছে। আর কাঁচামরিচটা সাধারণত পরে দিই, কিন্তু যেহেতু একসাথে রেখেছিলাম তাই টমেটোর সাথে কয়েক পিস কাঁচামরিচও চলে এসেছে। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমার মনে হয় আমি লবণ একটু বেশি খাই, যার জন্য লবণটা একটু বেশি দিয়েছি। যাই হোক, এখন সব কিছু ভালোভাবে কষানোর জন্য আমি একটু মিক্সড করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। Thank you.
গোটা মশলাটা খুব ভালোভাবে বোনা হয়ে গিয়েছে, আর টমেটোগুলো কিন্তু গলে গিয়েছে, কিছুটা রয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে দেওয়ার পরে ভালোভাবে আমি এপিট ওপিট একটু কভার করে নেব, যেন মাছের ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকে। আর যেহেতু মাছটা আমি আগেই ফ্রাই করে রেখেছি, ভিতরে কাছে থাকার পসিবিলিটি নেই, এখন শুধু মশলা, যেহেতু মশলাটা টেস্ট বাড়াবে। আর আমি বেশি একটা জল দেয়নি, যেহেতু ভুনা বোনাতে সাধারণত বেশি জল হয় না। এখন আমি সবগুলো মাছগুলোকে দিয়ে একটু মশলাগুলোকে নিয়ে নিচ্ছি কভার করার জন্য। তো ভিউয়ার্স, আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার কিন্তু মাছের পোনা হয়ে গিয়েছে। আমি কাঁচামরিচ দিয়ে আর একটু জাল দিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে, খুবই লোভনীয়। আপনারা যদি ট্রাই করতেন তাহলে বুঝতে পারতেন যে এত সিম্পল ওয়েতে কতটা টেস্টি মজাদার মাছের পোনা হয়। আর আমি আর একটু কাঁচামরিচ দিয়ে জাল দিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে ঝোলটা অনেকটা ড্রাই হয়ে শুকিয়ে গিয়েছে, আমার কিন্তু বোনা রেডি। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।